আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আটিভির মধ্যনের সংবাদে। সাথে রয়েছি আমি হাবিবা আফরোজ। শুরুতে দ্বাদশ জাতীয় নির্বাচনের খবর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে ঢাকার রাজপথ অলিগলি সরগরম হয়ে উঠেছে। সকাল দুপুর রাত বিরাম নেই, প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে, ভোট ও দোয়া চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা উন্নয়ন ও সমস্যা সমাধানের প্রতিশ্রুতি। পোস্টারে ছেয়ে গেছে পাড়া মহল্লা, প্রার্থীরা গণসংযোগের পাশাপাশি অংশ নিচ্ছেন এলাকার মতবিনিময় সভায়। ঢাকার দশ আসনে বেলা 11:30টায় প্রচার শুরু করেছেন চিত্রনায়ক ফেরদৌস। 16 নম্বর ওয়ার্ডে সুন্দরবন হোটেলের সামনে থেকে প্রচার শুরু করেন তিনি। বিভিন্ন আসনে নৌকার প্রার্থীরা এগিয়ে থাকলেও অন্যান্য দলের প্রার্থীদের মাঠে তেমন একটা দেখা যায়নি। আস্তে আস্তে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে বিশ্বাস বাড়ছে, মনে হচ্ছে প্রচুর মানুষ আসবে ভোট দিতে। বিকজ মানুষ যার কাছেই যাচ্ছি সেই খুব পজিটিভ সাড়া দিচ্ছে, জনগণও যথেষ্ট সাড়া দিচ্ছেন। এবং আমরা আশাবাদী যে বঙ্গবন্ধুর কন্যার প্রতি ঢাকার 14 আসনের মানুষের আস্থা বিশ্বাস জাগ্রত, তারা আগামী 7 তারিখ ভোট কেন্দ্রে যাবেন এই এলাকার মানুষ, এবং বঙ্গবন্ধুর কন্যাকে নৌকা প্রতীকে একটি ভোট দিয়ে জানান দিবেন বঙ্গবন্ধুর কন্যার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে বাংলার মাটিতে সফল হবে না। আমাকে ভোট তাদের সাথে আমাকে দিবে, আমার কোনো ভাই বেড়া আত্মীয় স্বজন নাই, হুন্ডা গুন্ডা নাই, 15-20 জন ভাই ভাগনা নাই, মানুষ অত্যাচার করবে, চাঁদাবাজি করবে, মাদক নিয়ে নামবে। তাই বলতে চাই, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, এলাকার উন্নয়নের পক্ষে আমার এলাকার সবাই আমার মুরব্বী। নাশক প্রচারের খবর জানাতে রাজধানীতে রয়েছেন সহকর্মী এ আর বাদল এবং বিলাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তারা। শুনতে চাইবো বাদল, আপনার কাছে নির্বাচনের প্রচার সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, আমি সকাল থেকে এই আসনে রয়েছি। এই আসনে নায়ক ফেরদৌস প্রচার শুরু করেছেন। আপনারা দেখছেন যে এখানে শোডাউন দিচ্ছে ফেরদৌসের যারা সমর্থক রয়েছে তারা। এখানে পিছনে নায়ক ফেরদৌস রয়েছেন, আমরা দেখেছি যে তিনি যখন প্রচার শুরু করেছেন তারপর থেকেই তিনি আসলে মানুষের সাথে কথা বলছেন এবং কুশল বিনিময় করছেন এবং নৌকায় ভোট চাচ্ছেন। তিনি বলছেন যে এই আসনে যে সমস্যাগুলো আছে সেগুলো তিনি সমাধান করার জন্য কাজ করবেন। এখানকার যিনি ঢাকা দশ আসনের এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস, তাকে নিয়ে, এছাড়াও এই এলাকার যে মাদকের সমস্যা বা অন্যান্য যে সমস্যা আছে সেগুলো নিয়েও তিনি কাজ করবেন। এখন যেহেতু 12টা বাজে, এই মুহূর্তে কেবলই প্রার্থীরা প্রচার শুরু করেছেন। এখানে ঢাকা দশ আসনে নায়ক ফেরদৌস শুরু করেছেন এবং অন্যান্য আসনে অন্য প্রার্থীরাও এই প্রচার শুরু করেছেন। তারা আশ্বস্ত করছেন মানুষকে যে নির্বাচনে জয়ী হলে তারা মানুষের, সাধারণ মানুষের পাশে থাকবেন, তাদের কথা শুনবেন এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধানে তারা সবসময় কাজ করে যাবেন। এখন পর্যন্ত আমরা শুধু নৌকার প্রার্থীদেরকেই মাঠে সরব উপস্থিতি দেখতে পাচ্ছি, কিন্তু অন্যান্য যে প্রার্থী রয়েছে, জাতীয় পার্টি বা অন্যান্য যে প্রার্থী রয়েছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। আসলে ঢাকার যে আসনগুলো রয়েছে সেগুলোতে নৌকাই প্রচারে এগিয়ে আছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। স্বতন্ত্র প্রার্থী কিছু রয়েছে, পরের সংবাদে আমরা সেটি জানিয়ে দেব। এই মুহূর্তে বিল্লাল রয়েছেন মিরপুরে, সেখান থেকে জানব বিল্লাল মিরপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের কী খবর জানাবেন। ধন্যবাদ বাদল, আপনাকে বলে রাখি যে নির্বাচনের যে প্রচার প্রচারণা কিন্তু এর মধ্যে কিন্তু উৎসবমুখর পরিবেশ কিন্তু রাজধানীতে চলছে। আমরা এই মুহূর্তে আছি যে মিরপুর এলাকাতে, যেই এখানকে ঢাকা 14 আসন যে স্বতন্ত্র প্রার্থী, তিনি কিন্তু সাবিনা আক্তার তুহিন, তিনি কিন্তু তার পদ নির্বাচনী প্রচারণা কিন্তু চালাচ্ছেন। আপনাকে বলে রাখি যে এই আসনটি কিন্তু একটি প্রথম যে সমস্যা সেটি এখানে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়, আর এছাড়া এখানে যে আরেক আওয়ামী লীগ সমর্থিত যে প্রার্থী আছেন মরিনা সরকার, নিখিত স্বতন্ত্র যে অন্যান্য প্রার্থী আছেন তারা কিন্তু ভোটারদের বিভিন্ন আশ্বাস, উন্নয়নের আশ্বাস দিয়ে তারা ভোটারদের মন জয় করার চেষ্টা করেন।
হাফিজের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করছি, আপনি তো এর আগে এখানে এমপি ছিলেন, আসলে আবার আপনি নির্বাচন করছেন, আসলে জনগণ আপনাকে, আরো তো প্রার্থী আছে, জনগণ আপনাকে কেন ভোট দিবে? আমাকে এই কারণে দিবে, আপনার আমার ধারাবাহিকতা আছে, আমি এমপি ছিলাম, আমি অনেক উন্নয়নমূলক কাজ করেছি, কারণ ব্রিজ টেকনিকে পাস করেছি, অনেক করোনাকালীন সময় মানুষের পাশে ছিলাম, সুখে দুঃখে মানুষের পাশে ছিলাম, আমি এই এলাকার সন্তান, আমি কিন্তু অন্য এলাকা ঘুমাই না, তাই আমি বলতে চাই আমি এলাকার সন্তান হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন আমাদেরকে নির্বাচন প্রতিযোগিতামূলক করার জন্য আমরা অংশগ্রহণ করছি দলীয় সিদ্ধান্তের কারণে, তাই আওয়ামী লীগ আমার সাথে আছে, আমার এলাকার জনগণ আমার সাথে আছে। ধন্যবাদ। আসলে অভিনব যেটি বলছিলেন যে তারা কিন্তু মূলত জনগণ বিতরণের চেষ্টা করছে, আপনাকে বলার কিছু নির্বাচনের যে আসলে যে আচরণ যে আছে জনগণ, সাধারণ ভোটার আছে, তারা যেটি বলছেন যে যারাই উন্নয়নের পক্ষে কাজ করবে, জনগণের সমস্যা নিয়ে কাজ করবে, তাদেরকেই ব্যালটের মাধ্যমে তারা নির্বাচিত করবেন। তো এই ছিল বীরপুর থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাদের দুজনকে। জেলায় জেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচার। ভোলায় আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ দেশের উন্নয়নের জন্য নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। ভোলার পৌর এলাকায় উঠান বৈঠকে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। ভোলার লালমোহনে গণসংযোগ করেছেন নুরুন্নবী চৌধুরী শাওন। ভোলা দুই আসনে নৌকার প্রার্থী আলী আজম মুকুল গণসংযোগকালে নদী ভাঙন রোধে পেয়েছেন, রোধ করতে পেরেছেন বলেই এলাকার মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে বলে আশা প্রকাশ করেন। বরিশাল সদর উপজেলার ঝরঝরিয়া তলা এবং বিল্লা বাড়িতে কর্মীকে মারধর এবং লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন। নড়াইল দুই আসনে জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান নির্বাচনী গণসংযোগ করেছেন। মানিকগঞ্জ দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন। নির্বাচন ঘিরে বরিশালে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এই বিষয়ে আরো জানতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ জানাবেন যে বৈঠকের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? সম্মেলন কক্ষ রয়েছে, এখানে তারা সভা করছেন। বরিশালের ছয়টি জেলা সহ আরো দুইটি, ঢাকার যে দুইটি জেলা রয়েছে সেই দুইটি জেলা, অর্থাৎ আটটি জেলার মাঠ পর্যায়ে যারা মাঠ প্রশাসন হিসাবে যারা কাজ করবেন তাদেরকে নিয়ে প্রধান নির্বাচন কমিশন বৈঠক করছেন এবং এই বৈঠকের পরপরই তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। আর সব মিলিয়ে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে বরিশালে এখন পর্যন্ত প্রচার প্রচারণা চলছে আর আইন শৃঙ্খলা বাহিনীর সদর দৃষ্টিতে রয়েছে। এর মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ইতিমধ্যে গতকালকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বসে তিনি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সালাউদ্দিন রিপন, তিনি এক সংবাদ সম্মেলন জানিয়েছেন তার কর্মী সমর্থকদের মারধর এবং শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দেওয়ার পরই সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে পাঠানো হয়েছে এবং সেটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটি তিনি আমাদেরকে জানিয়েছিলেন। এছাড়াও আজ সকালেও তিনি লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দিবেন এমনটি আমাদেরকে জানিয়েছিলেন। তবে সবশেষ যে তথ্য সেটি হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশন এখন এই মাঠ পর্যায়ে প্রশাসনের সাথে কথা বলার পরে, বৈঠক করার পরেই তিনি আসলে সাংবাদিকদের সার্বিক বিষয় এবং কোনো নির্দেশনা থাকলে সে জানাবেন, পরবর্তী বুলেটিনে আমরা হয়তো বা তার নির্দেশনা জানানোর চেষ্টা করতে পারবো। হাবিবা, বরিশাল থেকে এই ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে। নোয়াখালী দুই আসনে নৌকার প্রতিপক্ষরা জামায়াত বিএনপির উপর ভর করে নির্বাচনের বৈতরণী পার হওয়ার পাতারা করছে। তারা বিজয়ী হলে খাল কেটে কুমির আনার পরিস্থিতি হবে, থমকে যাবে এই এলাকার উন্নয়ন। শুক্রবার সন্ধ্যায় সোনাইমুড়ির কাশীপুরে এক কর্মী সভায় এসব কথা বলেন নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী আলহাজ মোর্শেদ আলম। প্রতিপক্ষরা নৌকার কর্মী সমর্থকদের নানাভাবে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন সার্ক চেয়ারম্যানের সভাপতি জসীমউদ্দিন। এখন থেকে ঘরে ঘরে চলে যান, মা বোনদেরকে বুঝান, নৌকা মার্কা যেন ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতা দেয়।
এছাড়া উপায় নাই, শেখ হাসিনা হাতেই বাংলাদেশ নিরাপদ, এবং শেখ হাসিনাকে দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে, এর বিকল্প কিছু নেই। বিকেলে ছয়টি জেলায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে ভাষণ দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলাগুলো হলো কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরগুনা, নেত্রকোনা ও রাঙ্গামাটি। বিকেল তিনটায় রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে পর্যায়ক্রমে যুক্ত হয়ে বক্তব্য দেবেন সরকার প্রধান। এ সময় জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন। এর আগে গেল বৃহস্পতিবার পাঁচ জেলা নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজধানীর শাহবাগ এলাকায় আছেন বিপুল দেব রায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপুল, বিপুল জানাবেন যে সমাবেশে আর কি কি বলছেন বক্তারা। আপনি জানেন যে বিএনপি এবং জামায়াতের যে অগ্নিসন্ত্রাস, সেই অগ্নিসন্ত্রাসের ফলে যে বাস এবং ট্রাকে পুড়িয়ে যে মানুষ হত্যা করা হচ্ছে, সেটার প্রতিবাদ চলা হয়েছে। এবং দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সেই অগ্নিসন্ত্রাসের কার্যক্রম কিন্তু এখনও চলছে। সেই অগ্নিসন্ত্রাস এবং মানুষ পুড়িয়ে হত্যার যে বিষয়টি, সেটির প্রতিবাদে কিন্তু আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেত হয়েছিলেন বিভিন্ন সংগঠনের এবং বিভিন্ন পেশাজীবীর মানুষরা। বিশেষ করে আমরা দেখতে পেয়েছি যে এখানে নিহত এবং আহত পরিবারের সদস্যরা এখানে সমাবেত হয়েছেন এবং প্রায় 30টি সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই প্রতিবাদ সমাবেশ করছেন। আমরা এখানে দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার হতে শুরু করে অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে সমাবেত হয়েছেন। এবং এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সমাবেশটি শেষ করে কিন্তু এখন একটি পদযাত্রা, অর্থাৎ নাশকতাকে না প্রতিবাদী একটি পদযাত্রা করা হচ্ছে। এবং সেই প্রতিবাদী সেই পদযাত্রাটি কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে শুরু করে, মোৎসা ভবন হয়ে শুরু করে একেবারে এখন শাহবাগের চত্বরের দিকে যাচ্ছে। এবং শাহবাগে কিন্তু ওখানে গিয়ে কিন্তু একটা জমায়েত হবে এখন সেখানে, এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু কথা বলবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে আসলে এই দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আগুন সন্ত্রাস না, এর আগেও কিন্তু 2013 সালে বিএনপি জামায়াতের পক্ষ থেকে কিন্তু নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়েছে। এবং সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে কিন্তু ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল এবং বেশ কিছু মানুষকে তারা পুড়িয়ে হত্যা করা হয়েছে এবং বিভিন্ন বাসে অগ্নিসংযোগ করা হয়। তারই প্রতিবাদে এবং সেই সব পরিবারের আহত এবং নিহত পরিবারের সদস্যরাই কিন্তু আজকে এই পথে এই পদযাত্রায় সামিল হয়েছেন এবং এই পদযাত্রায় সামিলের মধ্যে দিয়ে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। এবং বিশেষ করে তারা বলছেন যে এই নাশকতাকারী এবং যারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের কিন্তু সঠিকভাবে এখনও পর্যন্ত বিচার কার্য সম্পন্ন এবং তাদেরকে শাস্তির আওতায় না আনার জন্য তাদেরকে কিন্তু এই তারা জানিয়েছে। এবং সেই সাথে বলা হয়েছে যে আসলে যতদিন পর্যন্ত তারা বিচার কার্য সম্পন্ন করা হবে না তাদের বিরুদ্ধে এই পদযাত্রা হতে শুরু করে বিভিন্ন প্রতিবাদ সমাবেশ তারা করে যাবেন। হাবিব ভাই ছিল সর্বশ্রেষ্ঠ, ধন্যবাদ আপনাকে বিপুল। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পক্ষে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগের ডাক দেয়া বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বানে তৃতীয় দিনের মতন সারা দেশে লিফলেট বিতরণ করছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর রামপুরা ও শাহজাহানপুরে লিফলেট বিতরণ করা হয়। এদিকে একই কর্মসূচি পালন করছে যুগোৎপুত আন্দোলনে থাকা সমমনা দল ও জোটগুলো। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরে সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।